প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। এসি গেমসের প্রতিপক্ষ মালদ্বীপকে মাত্র 6 রানে অল আউট করে অসামান্য এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে করে 255 রান, মালদ্বীপ অল আউট হয়ে গেছে মাত্র 6 রানে। 249 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নারী ক্রিকেটে বাংলাদেশ এখন এশিয়ার সেরা দল। অন্যদিকে মালদ্বীপের মেয়েরা প্রথমবারের মতো খেলতে এসেছেন এসএ গেমসে। শক্তি সামর্থ্যে দুই দেশের মধ্যে পার্থক্য যে আকাশ পাতাল তা 22 গজিয়ে বুঝিয়ে দিলেন সালমারা। আগের দিনে এসএ গেমসে নিজেদের ফাইনাল নিশ্চিত করে সালমা খাতুনের দল। বাংলাদেশের ব্যাটসম্যান নিগার সুলতানা খেলেছেন 113 রানের সাইক্লোন ইনিংস। মাত্র 53 বলে খেলে 110 রানের ইনিংস খেলেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান ফারজানা হক। মালদ্বীপ মাত্র 6 রানে অল আউট হলেও তারা 22 গজে ছিল 12 ওভার এক বল পর্যন্ত। 7 ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। একজন করেছেন 2 রান, 2 ব্যাটসম্যান 1 রান করে নিয়েছেন, বাকি 2 রান এসেছে অতিরিক্ত থেকে। কোটায় 4 বোলিং করে বাংলাদেশের ঋতুমণি দিয়েছেন মাত্র 1 রান, মেডেন 3টি, উইকেটও 3টি। অধিনায়ক সালমা খাতুন 3 ওভার 1 বলে 2 রানে 3 উইকেট নিয়েছেন। এছাড়া 1টি করে উইকেট নিয়েছেন পূজা চক্রবর্তী ও নাহিদা আক্তার। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।